কেমন হবে যদি নতুন জামাইকে গাধার পিঠে বসিয়ে ঘোরানো হয়? আর কেন বড় বড় রেস্টুরেন্টে কম খাবার দেয়? তারই সাথে সাথে আজকে আপনি জানতে চলেছেন এমন এক শ্মশান ঘাট সম্পর্কে যেখানে আইসক্রিমদের মাটির নিচে চাপা দেওয়া হয়। আরে কেনা কে চাইতে হো? এরকম অ্যামেজিং ফ্যাক্ট জানতে ভিডিওটিকে শেষ অবধি দেখুন। নাম্বার 7, ধরুন আপনি বিয়ে করতে গেলেন কিন্তু আপনাকে যদি ঘোড়ার পিঠে না বসিয়ে গাধার পিঠের ওপর বসিয়ে সম্মান জানানো হয়, তখন আপনার মনের অবস্থা ঠিক কেমন হবে? গজব বেজ্জতি হ্যায়। আপনি জেনে অবাক হবেন, মহারাষ্ট্রের বিড জেলার একটি গ্রামে 90 বছর ধরে একটি নিয়ম চলে আসছে। এখানে প্রত্যেক বছর হোলির সময় নতুন জামাইয়ের গায়ের মধ্যে রং লাগিয়ে গাধার পিঠের ওপর বসিয়ে পুরো গ্রাম ঘোরানো হয়। তারপর এত অপমানের পর তাকে সন্ধ্যাবেলায় নতুন জামা কাপড় এবং সোনা দিয়ে আবার বরণ করে নেওয়া হয়। নাম্বার 6, আপনি কি জানেন ডলফিন ঘুমানোর সময় নিজের একটা চোখ কেন খুলে রাখে? আসলে মানুষের পর ডলফিন পুরো পৃথিবীর মধ্যে সব থেকে বুদ্ধিমান প্রাণী, কিন্তু এরা মেন্টালি শক্তিশালী হলেও ফিজিক্যালি শক্তিশালী হয় না। তার জন্যই বাইরের জগৎ থেকে নিজেকে সতর্ক রাখার জন্য এরা ঘুমানোর সময়ও নিজেদের একটা চোখ খোলা রাখে, যাতে কোনো প্রবলেম হলে সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যেতে পারে। নাম্বার 5, আপনি কখনো ভেবে দেখেছেন রেস্টুরেন্টে কেন কম খাবার দেওয়া হয়? আসলে আমাদের জীবের মধ্যে থাকা স্বাদগ্রন্থিগুলি 4-5 বার কামড়েই কোনো স্বাদকে বুঝে ফেলে। যদি তারা বেশি খাবার দিত তাহলে সেই খাবারটির প্রতি অনেক সময় অনীহা চলে আসে। তারই সাথে সাথে বড় বড় রেস্টুরেন্টে মানুষজন বিভিন্ন ধরনের খাবার অনুভব করতে চান, যেটি শুধু খিদেকেই মেটাবে না, আপনাকে বিভিন্ন খাবারের অনুভবও করাবে। এর জন্য তারা অল্প পরিমাণে হলেও বিভিন্ন ধরনের খাবার একই সাথে প্রোভাইড করে। নাম্বার 3, আপনি কি জানেন পৃথিবীতে এমন এক ধরনের মাছ পাওয়া যায় যেটির মানুষের মতনই কেতকুতু লাগে? ভিডিওতে আপনি এই মাছটিকে দেখুন, যেটিকে কেতকুতু দেওয়ার পর মানুষের মতনই হাসতে হাসতে সেও খুবই এনজয় করছে। নাম্বার 2, কেমন হতো যদি আপনি সোনার মিষ্টি খেতে পারতেন? শুনতে অবাক লাগলেও এই মিষ্টিটি গুজরাটের সুরাটে পাওয়া যায়। এই মিষ্টি তৈরিতে প্রথমে ড্রাই ফ্রুট দেওয়া হয়, তারপর এটির ওপর 24 ক্যারেট সোনা চাপানো হয়। এটির প্রত্যেক 1 কেজির দাম 9,000 টাকা। আপনি কি খেতে চাইছেন? নাম্বার 1, আপনি জেনে অবাক হবেন বেন অ্যান্ড জেরি আইসক্রিম ব্র্যান্ডটি এমন একটি শ্মশান ঘাট তৈরি করেছে যেখানে তারা সেই আইসক্রিমগুলোকে মাটির নিচে চাপা দেয় যেগুলি মার্কেটে চলছে না। তারা এইভাবে করে এখনো অবধি তাদের ব্র্যান্ডের 35টি ফ্লেভারের আইসক্রিমকে মাটির নিচে চাপা দিয়ে রেখেছে। তাহলে আজকের জন্য এখানেই খতম। এরকম আরো ফ্যাক্ট সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন FactBes 60 কে। আর আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।